দ্বারদকাণ্ডে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো সিবিআই। চার নেতামন্ত্রী গৃহবন্দী থাকার নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, যেটা যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি সেটা হলো, গত শুক্রবার হাইকোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিবিআই। এবং গতকালই সন্ধ্যের কিছু পরে তারা প্রভিশনাল আইডি দিয়ে একটি স্পেশাল লিভ পিটিশন বা মামলা দায়ের করেছেন। সেখানে তারা বলছেন যে হাইকোর্টের তরফ থেকে গত 21 তারিখ গৃহবন্দী রাখা সহ একাধিক যে নির্দেশিকা কলকাতা হাইকোর্টের মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই নির্দেশিকার তারা বিরোধিতা করছেন। ফলত তারা আজকেই সুপ্রিম কোর্টের কাছে এই মামলাটি উল্লেখ করে তার দ্রুত শুনানির আবেদন জানাবেন। তার পাশাপাশি তারা কলকাতা হাইকোর্টে যেটা আবেদন করছে যে যেহেতু সিবিআই তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মুভ করেছেন প্রভিশনাল আইডি দিয়ে এসএলপি দাখিল হয়েছে, ফলত আজকে বৃহত্তর বেঞ্চে যে শুনানি হওয়ার কথা ছিল সেটা যেন না হয়। চিঠিতে আপাতত ভাবে এইটুকুই লেখা রয়েছে, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে সিবিআই ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছে, ফলত তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে যে বৃহত্তর বেঞ্চে শুনানি ছিল সেটা আজকে স্থগিত রাখার আবেদন জানানো হচ্ছে। বৃষ্টি, সৌভিক, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে এই হাইকোর্টের নির্দেশ, গৃহবন্দী থাকার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল নারদকাণ্ডে চার হেভি ওয়েটকে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের শুনানি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো সুকন্যা, আজকে যে চিঠি ইতিমধ্যেই দেওয়া হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সেখানে লেখা রয়েছে আজকে অর্থাৎ 24 তারিখ তারা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করবেন যে আজকে যাতে দ্রুত শুনানি করা যায়। এখন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তারা সেই বিষয়টাকে গ্রহণ করবে কিনা সেটা তাদের বিচার্য বিষয়, আর কিন্তু আজকেই সুপ্রিম কোর্টে সিবিআই এর তরফ থেকে আবেদন করা হবে বা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে শুনানির জন্য। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে গতকাল সন্ধ্যের পরে এই আবেদন তারা অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন তারা সুপ্রিম কোর্টে দাখিল করেছেন এবং এখনো পর্যন্ত তারা সেই স্পেশাল লিভ পিটিশনের স্থায়ী নাম্বার পাননি, প্রভিশনাল আইডি বা অস্থায়ী নাম্বার দিয়েই তারা আপাতত ভাবে সেই পিটিশন দাখিল করেছেন। এবং যেহেতু তুমি জানো যে চার হেভিওয়েট নেতামন্ত্রী তরফ থেকে এই সিবিআই এর করা এই মামলাগুলির একতরফা শুনানি আটকানোর জন্য তারা ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন, ফলত সেই মর্মে ইতিমধ্যেই চার হেভিওয়েট নেতামন্ত্রীর আইনজীবীদের কাছে এবং কলকাতা হাইকোর্টের মহামান্য 5 বিচারপতির কাছে এই মর্মে তারা চিঠিও লিখেছেন এবং ইমেলও করেছেন যে গোটা বিষয় সম্পর্কে অবগত করার জন্য যে আজকে তারা সুপ্রিম কোর্টে মুভ করছেন, ফলত কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটা যেন স্থগিত রাখা হয় সেই আবেদন তারা করছে। তোমাকে আরো একবার বলবো যে ইতিমধ্যেই গতকাল সন্ধ্যের পরে বেশ অনেকটা পরে তারা এই প্রভিশনাল আইডি বা অস্থায়ী নাম্বার দিয়ে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন যে তারা শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এই চার হেভিওয়েট নেতামন্ত্রীকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত সহ একাধিক যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে তারা বিরোধিতা করছেন, সেটাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্ট করেছেন। সুপ্রিম কোর্টে আজকে সকালে তারা মহামান্য বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে আজকে শুনানির জন্য আবেদন করবেন, ফলত বৃহত্তর বেঞ্চে কলকাতা হাইকোর্টে যে শুনানির আবেদন করা হয়েছে সেটা যেন স্থগিত রাখা হয় এই আর্জি তারা কিন্তু করেছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সেই চিঠি বিভিন্ন পক্ষের যারা আইনজীবী আছেন এবং মহামান্য বিচারপতিরা আছেন বিচারপতিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হলে সেই সময় আরও এক দফা বিচারপতিদের গোটা বিষয়টা সম্পর্কে অবগত করা হয় কিনা বা সুপ্রিম কোর্টে ঠিক কী কী পদক্ষেপ সিবিআই এর তরফ থেকে নেওয়া হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। সুকন্যা, ধন্যবাদ সৌভিক।